ভোলার দৌলতখান উপজেলার চরপাতা মাধ্যমিক বিদ্যালয় মাঠে এসিআই কেয়ার কর্তৃক আয়োজিত কৃষক ফুটবল টুর্নামেন্ট দু হাজার বাইশ অনুষ্ঠিত হয়েছে সোমবার চোদ্দ নভেম্বর বিকেল চারটায় অনুষ্ঠিত কৃষক ফুটবল টুর্নামেন্টে ফ্লোরা গ্রুপ নামক কৃষক ফুটবল একাদশ চার শূন্য গোলে এসিমিক্স গ্রুপ নামক কৃষক ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে টেরিটরি অফিসার মোহাম্মদ আশিকুর রহমান তারেকের পরিচালনায় এসিআই কেয়ারের আয়োজনে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন উপজেলা কৃষি অফিসার হুমায়রা সিদ্দিকা এ সময় উপস্থিত ছিলেন এসিআই কেয়ারের সেলস ম্যানেজার মোহাম্মদ রেজাউল হক বরিশাল রিজিয়নের আর এস এম মোহাম্মদ আলামিন এরিয়া ম্যানেজার মোহাম্মদ তহিদুল ইসলাম চরপাতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হুমায়ুন কবির এসিআই ক্রপকেয়ার খানের পরিবেশক মোহাম্মদ বাবুল করিম মুন্সি মোহাম্মদ আবু সিডু সহ দৌলতখান উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা বৃন্দ মোহাম্মদ হাসনাইন বার্তা বাজার ভোলা